শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সবাই আজকের দিনটা ভীষণ ভালো কাটুক, আর শুধু আজকের দিনটা নয়, নতুন বছরটাই সবার ভীষণ ভালো কাটুক। আর তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাবো বলে না বাইরের দিকে গিয়েছিলাম, একটু বাইরে কিছুক্ষণ কথা বললাম, কিন্তু না এত গান বাজছে আমাদের তো পাড়ায় অনুষ্ঠান, তো এত জোরে গান বাজছে তো কপিরাইট এসে যাবে, তো কিছু করার নেই। আবার ঘরের ভিতরে চলে এলাম, ঘরের ভিতরে একদম দরজা বন্ধ করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর কদিন তো বোধহয় এটাই করতে হবে, ঘরের ভিতর ছাড়া কথাই বলা যাবে না, নাহলে এই কপিরাইট কী করবো। তো যাই হোক, সেই জন্য বাইরে গিয়েছিলাম তোমাদের সাথে একটু কথা বলতে, তোমাদেরও ভালো লাগতো একটু খোলামেলা পরিবেশে। কী সুন্দর তোমাদের সাথে আজকে আর কি সকালে শুরুটা একদম খোলামেলা পরিবেশে করতাম, কিন্তু সেটা হলো না, কী আর করবো। আর শুধু আজকে না, মনে হয় কদিন সেটা হবেও না, কদিন তো মনে হয় তোমাদের সাথে ঘরের ভিতরেই কথা বলতে হবে। আর মুখের অবস্থা দেখে একদম ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম হচ্ছে ঘরের ভিতরে। চলো বাইরের দিকে যাই। আর আমাদের তো ওদিকে নিম হলুদ সব একদম রেডি হয়ে গেছে, পয়লা বৈশাখে নিম হলুদ মাখবো বলে সব একদম চলে এসেছে। চলো তোমাদেরকে দেখাই সেগুলো। সকাল সকাল দেখো, পয়লা বৈশাখের সকাল বলে কথা, নিম হলুদ সকাল থেকে সব একদম রেডি হয়ে গেছে, সবই আমাদের গাছের, হলুদও আমাদের গাছের, মানে চাষ করা হয়েছিল হলুদ আর নিমটাও আমাদের গাছের, একদম শিলের কাছে সব রেডি করে রাখা রয়েছে। এই কদিন মোটামুটি কুকুর পেছনা দৌড়াতে হবে না, ওই যে বারবার বাইরে চলে যায় তো এটা আর করতে হবে না, কারণ বাড়িতেই ওর প্রচুর খেলার সঙ্গী হয়ে গেছে। তোমরা দেখতে পেলে একটু আগে দেখাচ্ছিলাম খেলা করছে মহানন্দে, তো ওই কাজটা আমার করতে হবে না, একটা কাজ কমে গেল, বাড়িতেই এখন সারাক্ষণ থাকবে। আর এখন আমি নিম পাতা ছাড়াচ্ছি, এবার নিম হলুদ বাড়তে বসবো। এই কাজটা প্রতি বছর তিতলিই করে, তিতলিকে দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ দেখতে পাচ্ছি না কোথায় গেছে, তো সেই জন্য আমি বাড়তে বসে গেলাম। আর বাড়তে বসে যেতে তারপর তিতলি এলো, বেলা বেশ অনেকটাই হয়েছে, তাড়াতাড়ি নিম হলুদটা মেখে এবার স্নানে চলে যাব, কারণ ওদিকে আবার মন্দিরে দণ্ডিকাটা শুরু হয়ে যাবে, পুজো শুরু হয়ে যাবে, দণ্ডিকাটা শুরু হয়ে যাবে, ওগুলো দেখতে যাব, তো তাই তাড়াতাড়ি করে স্নানটা করে আসতে হবে। আর আজকে তো আমাদের একটা বড় কাজ কম, আজকে তো আমাদের রান্না নেই তোমরা জানোই, আজকের দিনে আমাদের পান্তা খেয়ে থাকতে হবে, পয়লা বৈশাখের দিনে আজকে আমাদের পান্তা খেয়ে থাকতে হবে। কালকে ব্লগ যারা মিস করে গেছো তারা তো ভাববেই যে পয়লা বৈশাখের দিনে বাঙালি হয়ে আজকের দিনে কত কিছু ভালো ভালো রান্না হয় বাঙালি ঘরে, কিন্তু আমরা আজকে পান্তা খেয়ে থাকবো কেন, তাদের তো এটা মনে হবেই। তাদের জন্য বলছি আরেকবার কথাটা, কেন আমরা পান্তা খেয়ে থাকবো, আজকে আমাদের গ্রামে যে মন্দির আছে মন্দিরে শীতলা পুজো, আর তাই আজকে আমরা পান্তা খেয়ে থাকবো, আজকে গরম কিছু রান্না হবে না বাড়িতে। নিম আর হলুদটা আমি আলাদা আলাদা করে বেঁধেছিলাম, তাই দুটো বাটা হয়ে যেতে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন আমি মাখতেও বসে গেছি, নিম মাখলে না মানে হলুদটার জন্য হয় কি নিমটার জন্য হয় না আমি ঠিক বুঝতে পারি না, মুখটা না ভীষণ জ্বালা করে, তো ওই জন্য এইসব জিনিস মাখাই হয় না, এই বছরে একবারই। আমাদের বাড়ি তো একদম সামনেই বক্স দেওয়া আছে, তো বাড়িতে শ্যামা সঙ্গীতের ভালোই জোরে জোরে আওয়াজ আসছে, তো সেই জন্য ভয়েস ওভার দিতেই হবে, শুধু আজকে নয় যতদিন অনুষ্ঠান চলবে, তো এই অনুষ্ঠান কদিন তোমাদের সাথে এইভাবে কথা বলতে হবে গো, ভয়েস ওভার দিয়ে কিছু করার নেই। মেয়েটা তো আজ রাত থেকে না ভীষণ জ্বর এসছে, তো সারাদিন ঘ্যান 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 করেই আছে, কিছু খেতে পারছে না, সারাক্ষণ কাঁদছে, এখন একটু তিতলির সাথে ওই বাড়িতে গেল বলে এই নিশ্চিন্তে নিম হলুদ মাখছি। নিম হলুদ মেখে এবার যাচ্ছি স্নানে, বেশিক্ষণ না মুখে রাখতে পারি না, কেমন একটা মুখটা জ্বালা জ্বালা করে আমার নিম হলুদ মাখলে, তো তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে, বেশিক্ষণ না একটুখানি রেখেছি, আজকের দিনে মাখতে হয় কি করব, মাখি, নিয়ম চলে যাচ্ছে দিনের পর দিন, তো যাই হোক। আর মেয়েও এসে গেছে ওই বাড়ি থেকে, একটু জল খাইয়ে রেখে এলাম বাড়িতে, ঘ্যান 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 করছে, শরীরটা ভালো নেই তো, তো আবার জ্বর আছে, তাড়াতাড়ি স্নানটা করে চলে যাব, কেঁদেই আছে, মা আছে, মা বাজারে গিয়েছিল, মা এসে গেছে, মায়ের কাছে আছে, আর তাড়াতাড়ি চলে যাব বলছি, কি চলে যাব, এই যে এক বালতি কাচতে হবে, সকালবেলা খেতে খেতে বমি করেছিল মায়ের ঘরে, ও শরীর খারাপ হলে যাই হোক জ্বর সর্দি কাছে যাই হোক না কেন বমি হবেই, যে কোনো রোগ হোক মানে বমি ওর হবেই, তো বমি করে ফেলছে, খেতে পারছে না একদম,
তো সব মিলিয়ে অনেকটা কাছাকাছি, তাড়াতাড়ি ফিরবো কি করে বা বলছি। চলো চলেছে পুকুরের কাছে, স্নানটা করে নি, আবার বাড়িতে গিয়ে কথা বলি। কে দেবে, মৌ দেবে নাকি পছন্দ নেই? না না মা, মন্দিরে দণ্ডি কাঠা দেখতে এলাম, দণ্ডি হচ্ছে এখনো চলছে, আমার অনেকটা শেষের দিকে এসেছি, তো সেই জন্য অনেকের হয়ে গেছে, বেশিরভাগ লোকেরই হয়ে গেছে, এখন এই অল্প কয়েকজন দেখো দিচ্ছে, আমরা সেটাই বসে দেখছি কি করব, আমরা তো দেরিতে এসে পৌঁছেছি। এইরকম কোনো অনুষ্ঠানে ফ্যামিলি সবাই একসাথে হলে এর আনন্দটা একটা অন্যরকম হয়, তাই না? ভীষণ ভালো লাগে। তো আমরা সবাই একসাথে বসে এখানে গল্প করতে করতে দণ্ডি কাটা দেখছি, ননদরা এসেছে, ননদরা আছে, আমরা জায়রা আছি, তো সবাই মিলে একসাথে এক জায়গায় এখন বসে আছি, বসে বসে দণ্ডি কাটা দেখছিলাম এতক্ষণ। তো দণ্ডি কাটা হয়ে গেছে, এবার হোম হচ্ছে, মন্দিরের সামনে হোম হচ্ছে, দেখতেই পাচ্ছ আগুন জ্বলছে, খুব কাছে গিয়ে আর দেখাচ্ছি না গো, ভীষণ রোদ রাস্তাটায়, তো আমরা একটা ছায়া জায়গায় বসে আছি, উঠলেই জায়গা রিজার্ভ হয়ে যাবে, তো সেই জন্য উঠতে পারছি না, যেখানে বসে আছি ওখান থেকেই তোমাদের সবটা দেখাবার চেষ্টা করছি। হোম হয়ে গেছে, এবার সবাই পুষ্পাঞ্জলি দিতে বসেছে, যারা সকাল থেকে উপোস করে আছে তারা পুষ্পাঞ্জলি দিতে বসেছে। এই মন্দিরে দণ্ডি কাটা হোম সব দেখে এবার আমরা যাচ্ছি সব জায়রা ননদরা মিলে ওই মন্দিরে দণ্ডি কাটা দেখতে। আর রাস্তায় কি রোদ, কি গরম, উফ! আর আমার মেয়েটার মুখটা দেখো না গো, একদম শুকিয়ে গেছে, শরীরটা খারাপ হয়ে, আমার সোনামার মুখটা দেখো না যেন কত শান্তশিষ্ট মেয়েটা, আমার খুব দুর্বল হয়ে পড়েছে গো শরীরটা খারাপ হয়ে, না হলে এতক্ষণ কত ছটফট করে বেড়াতো, কত দুরন্ত পানা করতো। এখনো দণ্ডি কাটা চলছে, ওদিকে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, কিন্তু ওখানে না ভীষণ রোদ পড়ছিল, তো ঘেমে যাচ্ছিলাম, কষ্ট হচ্ছিল, তো সেই জন্য এবার সেই স্টেজের উপর বসে পড়েছি, এটা স্টেজ করেছে এখানে, আর আমরা এখানে বসে পড়েছি স্টেজের উপরে, আর এখানে না ভীষণ গাছের ছায়া, মানে খুব ঠান্ডা জায়গাটা, তো সেই জন্য আমরা সবাই মিলে এখানে বসেই গল্প আড্ডা করছি, জায়রা ননদরা মিলে জমিয়ে গল্প আড্ডা চলছে এখন আমাদের। সকাল থেকে দুপুর পর্যন্ত এই শীতলা পুজো, দণ্ডি কাটা, ধুনো পোড়ানো এগুলো চলছে, আর বিকেলবেলা কালী ঠাকুর আনা হবে, এই সন্ধ্যাবেলা হবে কালী পুজো, সন্ধ্যাবেলা না মানে ওই রাত্রেবেলা ঠাকুর চলে আসবে বিকেলবেলা, তারপর সন্ধ্যে থেকে পুজোর জোগাড় হবে, আর রাত্রেবেলা কালী পুজো হবে। আর কালকে আছে পাঁচালি গান, মানে কালকে শীতলা মায়ের গান হবে, পরশু দিন মনসা মায়ের গান হবে, তারপরের দিন আছে হরিনাম, মোট চার দিনের অনুষ্ঠান। যারা দেখবে তাদের ভালো লাগবে উঠলে। ঠাকুর এসে গেছে ওদিকে, এখনও দেখতে যায়নি, এখন রান্না বান্না চলছে, আজকে হচ্ছে আমাদের লুচি আর আলুর দম, লুচির ময়দা মাখানো হয়ে গেছে, দিদিভাই ময়দাটা মাখিয়েছে আর আমি আলুর দমটা করছি, নিরামিষ আলুর দম অবশ্যই, আজকে ইন্ডাকশন আলুটা সিদ্ধ করে নেওয়া হয়েছিল, আর এখন মশলাটা কষে নিচ্ছি, তারপর আলু দেব। সকালবেলা তো পান্তা খেয়েছি, কোনো গরম খাবার খাওয়া হয়নি, আর এই রাত্রেবেলা লুচি আর আলুর দম করা হচ্ছে, আমরা খাবো লুচি আলুর দম, কিন্তু মা খাবে না, মা যেহেতু পুজোর উপোস করেছিল, শীতলা পূজার উপোস করেছিল, তো সেই জন্য মা আজকে সারাদিনই গরম খাবার খাবে না, মা মুড়ি খেয়ে নেবে আজকে, আর আমরা লুচি আলুর দম খাবো।
আর রান্না ছেড়ে চলে এসেছি এবারে ঠাকুর এসেছে একটু দেখতে এলাম তো এসে দেখছি এখানে বক্স চলছে আর বাচ্চাগুলো স্টেজে উঠে নাচছে কুকুর শরীরটা এখন একটু ভালো আছে তো ওই জন্য ও একটু স্টেজে উঠে নেচে নিল আর এই দেখো বক্স রাখা তো এই বক্স যদি চলে তো আমার ভয়েস ওভার দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই বুঝতেই পারছো আর দেখো আমাদের মা কালী চলে এসেছে ভ্যানেই রাখা আছে ভ্যান থেকে এখনো নামানো হয়নি মন্দিরের সামনেই রাখা আছে ঠাকুরকে আর ঠাকুরটা ভ্যান থেকে নামিয়ে এখানে রাখা হবে এখানে প্যান্ডেল করা হয়েছে আর দেখো একটা কাঠে পিড়ি রাখা ওখানেই ঠাকুরটাকে বসানো হবে ঠাকুর মশা চলে এসেছে পুজোর জোগাড় চলছে এখন কিছু মহিলারা এসছে এখানে মানে এখন কেউই নেই ধরতে গেলে কেউই নেই কয়েকজন আছে হাতে গোনা বেশি কেউই আসেনি এখনও কারণ এখন সন্ধেবেলা তো একটু রান্নার সময় সবাই রান্নায় ব্যস্ত একটু রাতের দিকে সবাই আসবে রাতের দিকে সবাই এসে অনেক রাত পর্যন্ত সবাই থাকবে পুজো দেখবে বাড়ি থেকে আমাদের বাড়ি থেকেও সবাই আসবে সবাই না মানে অনেকেই আসবে কিন্তু আমি আসতে পারবো না যেহেতু সোনার শরীরটা ভালো নেই তো ওর ভালো লাগছে না খ্যান খ্যান করছে তো সেই জন্য ওকে নিয়ে আমি বাড়িতেই থাকবো আসবো না ও সুস্থ থাকলেও হয়তো আমি আসতে পারতাম না কারণ বাচ্চা মানুষ তো ওই রাত্রেবেলা ওর ঘুমের সময় তো ওকে দেখে হয়তো আসতে পারতাম না আমি সুস্থ থাকলেও আসতে পারতাম না আর দেখো না শরীরটা ভালো নেই বলে কেমন চুপ করে দাঁড়িয়ে আছে দুটো বাচ্চা ওদিকে দুষ্টুমি করছে ছটফট করছে চুপ করে দাঁড়িয়ে দেখছে ও সুস্থ থাকলে এতক্ষণ ওদের সাথে ও দুষ্টুমি করতে ছটফট করতে লেগে পড়তো কিন্তু তা না করে চুপ করে দাঁড়িয়ে আছে বাড়ি ফিরে লুচির আলুর দম নিয়ে বসে পড়েছি এখন সময় রাত 10টা আমি খেয়ে তারপর সোনাকে খাওয়াবো এখন ওকে কিছু খাওয়াইনি আর দেখো না শরীরটা খারাপ বলে না মানে আমার কাছে থেকে ও সরছেই না তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক আজকের ব্লগটা আর বড় করছি না দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর তোমরা কিন্তু কয়েকদিন আমার ব্লগে আমার পাড়ার অনুষ্ঠান দেখতে পাবে সো কেউ মিস করবে না চলো আজকের মতো টাটা গুড নাইট